সালামু আলাইকুম, সিফোর কার থেকে রাজু ভাই বলছিলাম। তো আজকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে আপনার 2018 মডেলের হচ্ছে জিআই প্যাকেজের একটা স্কোয়ার গাড়ি, 18 নিউ শেপ যেটাকে বলা হয়। বেসিক্যালি নিউ শেপটা শুরু হয়েছে 17 জুনের পর থেকে, 18-19 নিউ শেপ। তো আজকে একটা জিনিস বলি, আসলে দুনিয়া আসলে ছোট হয়ে আসছে, সেটা কিভাবে দেখেন? আসলে একটা সময় ছিল মানুষ রেডিও টেলিভিশন, তারপরে হচ্ছে ডিভিডি প্লেয়ার, সিডি ইউজ করতো, তো আগের চাবিগুলো গাড়ি এত মোটা মোটা হতো। আর এখন দেখেন স্মার্ট কি হয়ে গিয়েছে, যার কারণে চাবিটা এতটুকু আপনার ফোন অনেক ডিভাইস আছে যেগুলো হচ্ছে ফিক্সড মেমোরি, ইন্টারনাল এক্সটার্নাল আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো এটা বলার কারণে হচ্ছে চাবিটার পারপাস একটা ইস্যু, তো এই জন্য বলা। তো এটা গাড়ি সম্পর্কে এখন বলতে চাচ্ছি। এটা 18 মডেলের গাড়ি, আবার বলি সেটা হচ্ছে আপনার জিআই প্যাকেজের প্রিমিয়ামতে, সরি স্কোয়ারে আপনার এক্সআই জিআই জিআই প্রিমিয়াম, এই প্যাকেজের বেসিক্যালি গাড়িগুলো হয়ে থাকে। তো ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী ইনশাল্লাহ আমরা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার চেষ্টা করে থাকি। জিআই প্রিমিয়ামটা হচ্ছে আরও আপগ্রেডেড, হচ্ছে আপনার সিলিং মোটর থাকে, সিটগুলোর কিছু ভেরিয়েশন আছে, এটা জিআই বেসিক। তো আলহামদুলিল্লাহ এটাও বেসিকের ভিতর টু গুড। তো গাড়িটা দেখবো, তার আগে আরেকটু জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রাইসের একটা ইস্যু থাকে রাইট নাও, যে কন্ডিশন, এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আলহামদুলিল্লাহ আমার গাড়ির প্রাইসটা ওভারঅল কন্ডিশনের উপর, অকশন পয়েন্ট, মাইলেজের উপর ডিপেন্ড করে টু গুড। আপনি চাইলে এটা দেখতে পারেন। তো চলেন তাহলে সামনে থেকে শুরু করি, গাড়িটার ওভারঅল লুক কিভাবে কি আছে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার, যেটা বলতে চাচ্ছিলাম, এটা 18 মডেল গাড়িটার সামনের লুকটা দেখি ওভারঅল। স্কোয়ারের যে গ্রিলগুলো থাকে এই জিনিসটা আসলে টু গুড নোয়া থেকে। হ্যাঁ, তারপরে বলবো যেটা হচ্ছে এটার হচ্ছে যে আপনার প্রজেকশন লাইটগুলো দেখি আমরা, ঠিক আছে, সবগুলি প্রজেকশন আসছে। তারপর আপনার ফগ ল্যাম্প আসছে, এখানে গ্রিলের সাইডে একটা ডিজাইন আসছে, ঠিক আছে। গাড়িটা ওভারঅল সামনের যে লুকটা ইটস টু গুড, মানে খুব অ্যাগ্রেসিভ একটা লুক ক্রিয়েট করে। তারপরে বিল্টিন আপনার অ্যালোরিম হয়ে আসছে, 7-সিটার একটা গাড়ি, এটা ফ্যামিলি কার বলা যায়। হ্যাঁ, তারপরে আপনার গ্রিলের যে ডিজাইনগুলো এখানে আর একটু দেখায় দিই, এগুলো খুব খাঁচকাটা বড়, মানে আসলে গ্রিলের ডিজাইনটা আপনার নোয়া থেকে মাচ বেটার। আর এটা কিন্তু ব্ল্যাক কালার না, এটা পার্পেল কালারের একটা গাড়ি। হ্যাঁ, তারপরে আপনার এখানে হচ্ছে উইন্ডকার মিরর আসছে, এখানে হচ্ছে আপনার নিকেল কালার একটা ডিজাইন আসছে, পুরোটা রেন শেড আসছে। তো বিল্টিন হচ্ছে আপনার টিন্টেড গ্লাস হয়ে আসছে, এবং ভিতরে প্রাইভেসি নেটও আছে। হ্যাঁ, তারপরে নিকেলের কাজ করা আসছে এটা। তারপরে সামনের পার্টটা আমি দেখাবো, তার আগে পিছনে একটু দেখাই, সেটা হচ্ছে পিছনের যে ওভারঅল লুকটা এটা একটু দেখাই দিই, ঠিক আছে। এইখানে নিউ শেপে যে চেঞ্জগুলো আসছে, এখানে চেঞ্জ আসছে, লাইটটা আপনার হচ্ছে প্রজেকশন হয়ে আসছে, এই জিনিসগুলো চেঞ্জ, যেটা হচ্ছে আপনার ওল্ড শেপে ছিল না। হ্যাঁ, 17 জুনের পর থেকে যে গাড়িগুলো আসছে এগুলো হচ্ছে আপনার সবগুলো হচ্ছে আপনার এই শেপের। হ্যাঁ, আচ্ছা চলুন সামনে যাওয়া যাক। আচ্ছা, ফ্রন্ট সাইডে যেটা দেখাবো এই সাইড থেকে দেখি, এটা টু ডোর পাওয়ারের একটা গাড়ি। হ্যাঁ, এই যে দেখেন, এখানে আপনি ডোর আপনি অফ অন করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে পুশ স্টার্ট তো থাকবে, এটা বেসিক্যালি সবাই জানে। এইখানে হচ্ছে আপনার লেদার র্যাপটার কাজ করা, এখানে হচ্ছে মিরর কন্ট্রোলারগুলো আপনি স্টারিংয়ে বসে করতে পারবেন, এখানে হচ্ছে নিকেলের হালকা কাজ করা আছে, বোতল হোল্ডার বিন এখানে আছে। তারপরে হচ্ছে আপনার স্টিয়ারিংটা দেখা দিই, স্টিয়ারিংটা হচ্ছে পুরোটা আপনার লেদার র্যাপড করা। হ্যাঁ, আর এখানে আপনার এই কন্ট্রোলারটা দিয়ে আপনি কত কিলো চলেছেন, তারপর ট্রিপ কন্ট্রোলার যেটাকে বলা হয়, ওভারঅল গাড়িটা আপনি এখানে এই ইয়াতারায় কন্ট্রোল করতে পারবেন, এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপরে এখানে আপনার অরিজিনাল যে ডিভিডি প্লেয়ারটা আসছে, এখানে কিছু জিনিস আছে আমি বসে দেখিয়ে দিব, তার আগে একটু দেখাই দিই। সিটগুলো কিন্তু সব লেদারের আসছে, হ্যাঁ ঠিক আছে, লেদারের খুবই প্রিমিয়াম, ঠিক আছে, জিআই প্যাকেজের ভিতর বেস্ট। পিছনের পার্টটা একটু দেখাই দিই, ডোরটা পাওয়ার আমি একটু দেখাই দিই আপনাদের, সি এটা 7-সিটার ফ্যামিলি কার। হ্যাঁ, তারপরে এখানে আপনার পিছনে এই আমরেসগুলো আসছে, এবং কমফোর্ট মানে টু কমফোর্ট। তারপরে এখানে হচ্ছে আপনার 4 কেজি পর্যন্ত ম্যাক্স আপনি যে কোনো জিনিস হোল্ড করতে পারবেন এখানে, এখানে একটা পকেট আছে। সেম এই সাইডে হচ্ছে আপনার কফি হোল্ডার এবং ল্যাপটপ চেম্বার যেটাকে বলা হয়, এটাও এখানে আছে। সিটগুলো আপনি আপনার মতো কমফোর্ট জোনে আপনি ইউজ করতে পারবেন। এখানে আমরেস আছে সামনের পার্টে, এটাও দেখা দিব। এই যে এইখানে একটা সুইচ আছে, এটাকে প্রেস করে আবার আনলক করতে পারবেন। এগুলো অ্যাডজাস্টেবল সিটগুলো, হ্যাঁ সামনে পিছনে করা যায়, এবং পিছনে যে সিটগুলো আছে ওগুলো ফোল্ড করা যায়, ওগুলো আমি দেখাই দিব আপনাদের। চলুন তাহলে পিছনে যাওয়া যাক। তো চলুন তাহলে পিছনের পাটা দেখাই দিই, আসলে সিটগুলো ফোল্ডিং করা যায় বলেছিলাম, কীভাবে কি আপনি দেখতে পারবেন। পিছনে আসলে তিনজন বসতে পারবেন ইজিলি, এখানে একটা বাটন আছে, এই যে এখানে বলাই আছে, এটাকে যদি আপনি টান দেন, নেন সেম এই জিনিসটা এখানে আবার, আচ্ছা
এখন দেখেন স্পেসটা, স্পেস একটু দেখি, হিউজ একটা স্পেস। এইখানে একটা জিনিস আছে, এটা প্রেস করবে কেন, এটা হচ্ছে পিছনে যারা বসবে এটা প্রেস করে পা দিয়ে সামনে সিটটা পুশ করলে আপনি এখান থেকে বেরোতে পারবেন ইজিলি কমফোর্টলি ভাবে। তো এটার জন্য এখানেও সেম একটা পার্ট আছে, এখানে একটা দেওয়া আছে গিয়ার লিভারের মতো। হ্যাঁ, আর এখানে কফি হোল্ডার আছে, এটা আমি ভিতরে গিয়ে দেখাই দিব। আর এটার সাথে হচ্ছে আপনার স্পেয়ার হুইলটা আসে নাই, হাওয়ার মেশিনটা আসছে। এখানে টুকটাক আপনি যদি কোনো মেজর কোনো টুলস রাখতে চান আর বাই সেফটি আপনি রাখতে পারেন। তো সামনে যাওয়া যাক, সামনে গিয়ে দেখাচ্ছি আসলে ব্যাপারগুলো কি এবং প্রাইস টেকল আসবে কীভাবে। একটা জিনিস ভুলে গিয়েছিলাম, এক্সট্রিমলি সরি, এখানে একটা রুম ল্যাম্প আছে যেটা রাতে আপনার খুবই উপকারে আসবে। কারণ হচ্ছে আপনি রাতে এমন কোথাও গেলেন যেখানে লাইট নেই, সেখানে এই রুম ল্যাম্পটা আপনাকে অনেক হেল্প করবে। তো এটা আহামরি বলার কিছু না, পুরো ভিডিও করেছি এবং আপনাদের তাকিদের কী সুবিধার জন্য বলে দিলাম। চলো তাহলে সামনে যাওয়া যাক। পাওয়ার টোর বলেছিলাম, টু ডোরে পাওয়ার, সেম ওই পাশটা পাওয়ার। হ্যাঁ, তো এখানে সিটগুলো হচ্ছে আপনার লেদার, ফিনিশিং খুবই চমৎকার। এখানে হচ্ছে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, অ্যাডজাস্টেবল আমরেস আছে। এই সাইডে হচ্ছে আপনার এসির যে সাইডটা প্যানেলটা, তারপরে সাউন্ড বক্স আছে এখানে এসির। এখানেও একটা মিডিলে আপনার রুম ল্যাম্প আছে। এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। এই সাইডে হচ্ছে আপনার কাপ হোল্ডার আছে, আমি দেখাই দিই, ঠিক আছে। আর এখানে বলেছিলাম যে হচ্ছে আপনার কাপ হোল্ডার বা ল্যাপটপ ইটিসি আপনি এখানে করতে পারবেন, হোল্ড করতে পারবেন। এবার সামনে কি কি আছে তার আগে এখানে দেখাই দিই, 12 ভোল্টের হচ্ছে আপনার কিছু পাওয়ার আউটপুট আছে। চলেন তাহলে সামনে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ডিভিডি প্লেয়ার, যে অরিজিনাল যেটা হয়ে আসছে বিল্ট ইন। তারপরে হচ্ছে আপনার গিয়ারের যে সাইডটা, এইটা হচ্ছে আপনার এসির প্যানেল। আর এইটা বাটনের অপশন বলি আমি, এটা দিয়ে হচ্ছে আপনি আপনার ফ্রন্ট এবং পায়ে বা পাশে যিনি থাকেন উনি ওনার এসির বাতাসা কন্ট্রোল করতে পারবেন। এছাড়া রিয়ার এবং হচ্ছে ফ্রন্ট এবং রিয়ার যে হিটার ওইটা, তারপরে হচ্ছে আপনার এইখানে সিট হিটার আসছে দুইটা। তারপরে এইখানে একটা ট্রে আসছে, এটাতে বোটল হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি চাইলে এটা সিঙ্গেলও ইউজ করতে পারবেন। এখানে কিছু টুলস রাখলেন, এখানে বোতল রাখলেন ইটিসি এগুলো। আর এইখানে হচ্ছে আর একটা জিনিস আসছে, এটা দেখা যায় এখানে একটা বক্স আসছে, ঠিক আছে। এটা ইউজ স্পেসটা, এখানে ফোন বা ইটিসি রাখতে পারবেন, এটা আমার ফোন। তো এখন প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে প্রথমত বলবো যে 18 মডেলের প্রাইজের যে গাড়িগুলো এগুলো এক একটা প্রাইস এক এক রকম হওয়ার কারণে প্লাস মাইনাস হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার অকশন পয়েন্ট এবং মাইলেজ রেট। এটার উপর ডিপেন্ড করে গাড়ির ওভারঅল কালার প্যাকেজ, এটা একটা ফ্যাক্ট। তো এটা হচ্ছে আমার 37 লাখ আস্কিং, আর হচ্ছে এটা প্রাইস অবশ্যই নেগোশিয়েবল। এটা লোন ফাইন্যান্স আপনি করতে পারবেন, 50-80% মতো লোন সাপোর্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। লোনের যে ব্যাপারটা সেটা হচ্ছে লোন নিয়ে অনেকে অরি হয় যে আমার লোন হবে কিনা বা কিভাবে কি বা আমি 80% পাবো কিনা, এগুলো ওভারঅল ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে অনেক কিছু। আর যারা আলহামদুলিল্লাহ গাড়ি পারচেস করতেছে তাদের লোন আমরা সর্বোচ্চই দিয়ে থাকি সর্বক্ষেত্রেই। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আর ভিডিওটা অ্যাজ সুন অ্যাজ আর্লি চলে আসবে। তার আগে আমার একটা শর্টস আসবে, শর্টস আমার সাথে যারা থাকবেন তারা ফলো করবেন ডেইলি ইনশাল্লাহ। আমরা ডে বাই ডে আরও চেষ্টা করতেছি আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য, অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে। আপনার অ্যাজ সুন অ্যাজ আর্লি আর ক্রাউনের একটা ভিডিও আসবে, আরও ইনশাল্লাহ অনেক গাড়ি আছে, তো এগুলোর ভিডিও নিয়ে আসবো। এবং প্রাইজের একটা ফ্যাক্ট সেটা হচ্ছে আবারও বলতেছি, প্রাইস যদি ভালো প্রাইসে ভালো গাড়ি নিতে চান অবশ্যই আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট এবং দোয়াই কামনা করছি, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।